সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন আদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো যে আসলে আপনার ফোনকে কীভাবে আপনার একটা হ্যাকার হাত থেকে বাঁচাতে পারবেন। তো কিছু সিম্পল টিপস আছে এবং মোবাইলে কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো ইউজ করলে পরে আপনারা আপনাদের ফোনটাকে যে কোনো হ্যাকারদের থেকে সুরক্ষিত রাখতে পারবেন, ঠিক আছে? তো চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই এবং সম্পূর্ণ ভালো ভিডিওটা ভালোভাবে দেখবেন। আশা করছি সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? সো আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করি বা প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে বিভিন্ন সময় অ্যাপস ডাউনলোড করি, কিন্তু সেই অ্যাপসগুলোকে আমরা যদি রান করতে যাই বা চালাতে যাই তাহলে আমাদের অনেক সময় অনেক রকম পারমিশন দিতে হয়, ঠিক আছে? তো সেই পারমিশনগুলো যখন আমরা দিয়ে দিই তো তখন আমাদের ফোনের অ্যাক্সেসটা কিন্তু সেই অ্যাপসের ডেভেলপারদের কাছে চলে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি যখন ধরুন যে কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করেছেন, যে অ্যাপস আপনার তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে বা ফোনে কোনো সমস্যা হচ্ছে, আপনি দ্রুত সেটাকে আনইনস্টল করে দিলেন। কিন্তু একটা অ্যাপসকে আনইনস্টল করে দিলে তার যে অ্যাক্সেস থেকে যায় সেটা কিন্তু আনইনস্টল বা রিমুভ হয়ে যায় না। তো যে কারণে সেই হ্যাকার বা ডেভেলপার্সরা আপনার তথ্যগুলো কিন্তু পেতেই থাকে, আপনার তথ্যগুলো তাদের কাছে কপি হতেই থাকে। তো এক্ষেত্রে আপনাদের একটি প্রাইভেসির ঝুঁকি থেকে যায়। তো সেটাকে কী করে অফ করবেন চলুন আগে সেটা দেখিয়ে দিই। তো দেখুন আপনারা চলে আসবেন কিন্তু জিমেইলে। জিমেইলে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করে এখানে দেখুন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সো ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে চলে আসলে পরে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। সো এরকম ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে স্ক্রল করে চলে আসবেন, এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন দেওয়া আছে, এইখানে ক্লিক করে দেবেন। এবং ডাটা এবং প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আপনাদের সকল প্রকার ডাটা এবং হিস্টোরি কিন্তু এখান থেকে দেখাবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু নিচে স্ক্রল করে চলে যাব। নিচে স্ক্রল করে আসার পরে এখানে দেখুন নিচে কী লেখা আছে, থার্ড পার্টি অ্যাপস উইথ ইয়োর অ্যাকাউন্ট অ্যাক্সেস, ঠিক আছে? এই যে নিচে এই যে এখানে দেখুন যে দেওয়া রয়েছে, তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ক্লিক করে দিলে আমার মোবাইলে ইনস্টল এবং আনইনস্টল থাকা সমস্ত থার্ড পার্টি অ্যাপস যেগুলোর অ্যাক্সেস কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে, যাদের কাছে আমার অ্যাক্সেসটা এখনও রয়েছে, তো সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে? সো এখানে দেখুন যে আমি যতগুলো অ্যাপস কিন্তু এখান থেকে ইউজ করেছি বা যতগুলো অ্যাপসকে আমি কিন্তু অ্যাক্সেস দিয়েছি সমস্ত অ্যাক্সের লিস্ট কিন্তু চলে এসেছে। সো আমি যেসবের অ্যাক্সেসের এখন লিস্টটা আমরা অফ করে দেব বা যে অ্যাক্সেসটা আমরা রিমুভ করে দেব সেই জিনিসটার উপরে কিন্তু আমরা ক্লিক করব, ঠিক আছে? তো চলুন আমরা এখানে দেখুন নিচে দেখুন জি টল্ক একটা অপশন আছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন আমাদের একটা অপশন দিয়েছে রিমুভ অ্যাক্সেস, তো আমরা এখান থেকে একটা ক্লিক করে দেবো রিমুভ অ্যাক্সেসের উপরে। তো রিমুভ অ্যাক্সেসের উপরে ক্লিক করলে দেখুন আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এভাবে করে আপনাদের যেসব জিনিসগুলোতে অ্যাক্সেস দেওয়া আছে যেগুলো আপনাদের প্রয়োজন না তবুও কিন্তু অ্যাক্সেস রয়েছে, তো সেগুলোকে আপনারা কী করবেন এক এক করে কিন্তু রিমুভ করে দেবেন, ঠিক আছে? তো তাহলে কী হবে, যেসব থার্ড পার্টি অ্যাপসের কাছে আপনাদের অ্যাক্সেস ছিল তাদের কাছে কিন্তু আপনাদের আর এই ডাটাগুলো কপি হবে না, ঠিক আছে? সো এভাবে করে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণ সাপোর্ট, প্রাইভেসি সাপোর্ট পেয়ে যাবেন। এখন আপনার থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে যদি দেখেন আবল তাবল, তো আনইনস্টল করার পরে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস রিমুভ করে দিলে আপনার হ্যাকাররা কিন্তু আর কিন্তু আপনাদের এই ডিভাইসটাকে কিন্তু তারা হ্যাক করতে পারবে না বা তাদের কাছে কিন্তু কোনো অ্যাক্সেসই কিন্তু যাবে না, ঠিক আছে? সো এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা এখন দেখাবো যে আপনারা যখন ইন্টারনেট ব্রাউজ করেন তখন ইন্টারনেট ব্রাউজ করার সময় আমরা অনেক রকম ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু পারমিশন দিয়ে থাকি, তো এইসব ভুলভ্রান্তি বা থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়ার ফলেও কিন্তু আমাদের একটা ফোনের যে ডিভাইসের অ্যাক্সেস কিন্তু অন্য ডেভেলপারদের কাছে চলে যাচ্ছে। সো এখান থেকেও কিন্তু যেসব আমরা তো বুঝতে পারছি না কোনটা ডেভেলপার্স বা কোনটা হ্যাকার্স, সো এখানেও কিন্তু আমাদের একটা প্রাইভেসিতে একটা স্প্যামের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। সো এখান থেকে আমরা কীভাবে বের হব, তার জন্য আমাদেরকে দেখুন আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে যে দিয়ে যেহেতু আমরা মোবাইলে ব্রাউজ ইউজ করি বেশিরভাগ সময়, সো আসার পর এখান থেকে থ্রি ডট অপশন থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশন ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন, এখানে আসার পরে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখুন যে এই থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ব্লক থার্ড পার্টি কুকিজ ইনক্লুডিং মোড, তো এখান থেকে আপনি আপনার থার্ড পার্টি কুকিজগুলো যেগুলো আছে এগুলোকে ব্লক করে রাখতে পারবেন অথবা
আপনারা এখান থেকে কিন্তু একটা অ্যালাউ করে দিলে থার্ড পার্টি কুকিজগুলো আপনাদের ফোনকে ডিভাইসটা কিন্তু অ্যাক্সেস নিতে পারবে, কিন্তু যেটা অন্য কেউ কিন্তু পারবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এই থার্ড পার্টি অ্যাপসগুলোকে এখানে ব্লক করে রাখার জন্য, ঠিক আছে। সো এরপরে আছে হচ্ছে আমি কোন কোন জায়গায় কিন্তু আমাদের যে অ্যাক্সেসটা দিয়েছি সেটা থেকে আমরা কী করে ওয়েবসাইট রিমুভ করবো, ঠিক আছে। চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে ওয়েবসাইটটা যখন আপনারা রিমুভ করবেন, তো ওয়েবসাইট রিমুভের জন্য আপনাকে এখানে দেখুন সিন্স নামের একটা অপশন সায়েন্স, তো এই সায়েন্সের উপর একটা ক্লিক করে দেবেন। সায়েন্সের উপর ক্লিক করার পর আপনাদের সামনে নিচে চলে যাবেন স্ক্রল করে, এখানে দেখুন লেখা আছে রিভিউ ইয়োর সায়েন্স ডাটা, ঠিক আছে। যে নিচের দিকে যে রিভিউ ইয়োর সায়েন্স ডাটা এখানে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, নিয়ে আসার পর নিচে দেখুন চলে আসবেন। চলে আসার পর এখানে দেখুন ক্লিয়ার ডাটা। সো এইখানে আপনাদের যদি অন্যান্য ওয়েবসাইটে লগ ইন করার সময় পাসওয়ার্ড বা অন্যান্য ম্যানেজার থাকে, তো সেগুলো থেকে পাসওয়ার্ডটা আপনারা মনে করে কোথাও কপি করে রাখবেন প্রথমে। কপি করে রেখে, কারণ এগুলো সব কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে। সো দেখার পর এখান থেকে ক্লিয়ার ডাটা যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আপনাদের সমস্ত ডাটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রেও কিন্তু আর অন্য কোনো অ্যাক্সেস কিন্তু আপনাদের এখান থেকে আর যাবে না। তো এক্ষেত্রে আপনাদের একটা প্রাইভেসি থাকবে, যে আমার অ্যাক্সেস যেহেতু নেই, তো সেহেতু আমার ডিভাইসটাকে হ্যাক করার অন্য কোনো আদার্স অপশনও কিন্তু তারা কিন্তু পাবে না, ঠিক আছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের যে প্রাইভেসি সম্পর্কিত বা ডিভাইস আপনাদের সেফ ডিভাইসটা করার মতো যে ভিডিওটা এবং যে সেটিংগুলো সেটি আমরা কিন্তু দেখিয়ে দিলাম। সো এগুলো আপনারা ইউজ করলে পরে অনেকাংশে কিন্তু আপনার ডিভাইসটাকে হ্যাকারদের থেকে মুক্ত রাখতে পারবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, এরকমই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল অপশন করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টও অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন, ঠিক আছে। ধন্যবাদ।